গভীর রাতে মায়ের কোল থেকে 14 দিনের কন্যা সন্তান উধাও। হাওড়া গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি দোতলা পাকা বাড়ির থেকে নিখোঁজ হয় শিশুটি। ওই বাড়িটি দোতলায় থাকতেন সায়ন মাঝি ওরফে বুবুন এবং সানিয়া মাঝি ও তাদের 14 দিনের কন্যা সন্তান। নিচের তলায় থাকতেন বুবুনের বাবা শৈবাল মাঝি এবং মা। গত বুধবার গভীর রাতে সানিয়া মাঝি বাথরুমে যান এবং ফিরে এসে দেখেন তাদের কন্যা সন্তান বিছানায় নেই। সঙ্গে সঙ্গে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের তরফ থেকে। পরে ভোরের আলোয় দেখা যায় ছোট শিশুটির নিথর দেহ পাশের একটি পুকুরে ভাসছে। স্থানীয় শ্যামপুর থানায় এই খবর দিলে শ্যামপুর থানার পুলিশ এসে শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারপরে তাকে স্থানীয় ঝুমঝুমি ব্লক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অন্যদিকে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত নেমেছেন পুলিশ। হাওড়া থেকে মৌমিতা সানার রিপোর্ট, ক্রাইমব্রাঞ্চ। মেয়েকে সকালবেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না ভোরবেলা, তারপরে কিছুক্ষণ পর পুকুরে পাওয়া গেছে, ভাসছিল। আমার কাছেই ছিল, দুটোর সময় ঘুমিয়েছে, ভোর ঘুমিয়ে তারপরে ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে পরে কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সে মেয়ে বিছানায় নেই। তারপরে কি করলেন? তারপরে খোঁজাখুঁজি করছিলাম চারিদিকে, বড় ঘুমোচ্ছিল পাশে, তাকে ডাকলাম, বলে উঠো উঠো, বাবুকে পাচ্ছি না খুঁজে। মা বাবা ওই পাশের ঘরে ছিল, সবাইকে রেখে উঠিয়ে সব চারিদিকে খোঁজাখুঁজি করলাম, দেখি দরজা বরজা সব খোলা, একদম বাইরে পর্যন্ত তিনটে গেট। খোঁজাখুঁজি করার পরে কিছু পাওয়া যায়নি, তারপরে পুলিশে কেস করা হয়েছে। পুলিশ আসছে, কিছুক্ষণ পর মেয়েকে পুকুরে পাওয়া গেছে ভাসতে। কাকে সন্দেহ? আমার আপাতত কারো উপর সন্দেহ হচ্ছে না, কারণ আমি যখন জাগি তখন বড় ঘুমোচ্ছিল, শ্বশুরশাশুড়ি সবাই ঘুমোচ্ছিল। তাহলে আপনারা কি দরজা দিয়ে শুয়েছিলেন? না, দরজাটা খুলে ঘুমিয়েছিলাম। এখন ছোট, অনেক সময় রাতে মুখে কাপড়টা পরে চাপা পড়ে যায়, মা এসে এসে দেখে, সেই জন্য দরজাটা খোলা থাকে সারাদিন। মেইন দরজা তো আপনার বন্ধ ছিল, মানে তলার গ্রিল তো বন্ধ ছিল। হ্যাঁ, সেটা বন্ধ ছিল, বন্ধ করে ঘুমানো হয়েছিল। মেয়েকে যখন খুঁজছি দৌড়াদৌড়ি করে, তখন দেখি দরজা খোলা। আমার স্বামী কি ড্রিঙ্ক করতো? সে করতো, কিন্তু মেয়ে হওয়ার পরে সত্যি বাড়ির লোকরা সবাই এতটাই চেঞ্জ হয়ে গেছিলো, মেয়েকে নিয়েই সবাই ব্যস্ত। আমার শাশুড়ির একটাই ছেলে, আমার বড় একমাত্র, ওই জন্য মেয়ে হওয়ার পরে সবাই এতটাই খুশি হয়েছিল, মেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকতো। বড় ভাইতে রান্না করতো, আমাকে টাইম মতো খেতে দিত, কারণ আমার সিজার হয়েছে, আমি চলতে পারি না ঠিক করে। মেয়ে হয়েছে বলে কেউ কোনো দিন তকরা দিত না? কোনো সময় না, মেয়ে হয়েছে বলে সবাই বেশি খুশি হয়েছে, কারণ আমাদের বাড়িতে মেয়ে নেই। আপনার বাপের বাড়ির লোক জানে? তারপরে পুকুর, অনেকটা দূরে পুকুর, অনেকটা দূরে পুকুর। কিভাবে গেল, কিভাবে গেল কি জন্যে, সে তো বাইতে পারে না, চলতে পারে না। আমি এখন বলছি কারণ আমার আমার স্বামী আর ওদেরই প্রাণ, যারা রয়েছে তাদেরই প্রাণ, তারাই দোল খাওয়াবে, তারাই ঘুম পাড়াবে, তারাই খাওয়াবে, ওরাই রয়েছে। ওই জন্য ধরে নিয়েছে পুলিশ, এখন বাড়ির থেকে হয়েছে। আমি এখন মাথার খেয়ালে বলেছি, দোষটা আমারই। আমি বলেছি আমি তো বুঝতে পারছি না, আমার মাথা তখন কাজ করছে না, আমার বরকেই ফাটাতে হবে, রাত্রিরে কেন আসে, ওই জন্য এনেছে। ওদের দোষ নাই, থানার ওদের দোষ নাই, ওদের কোনো অপরাধ নাই। আমি বলেছি ওরা এনেছে, কিন্তু এখন আমি বলছি ছেড়ে দিতে, কারণ ওরা নিরপরাধ, ওদেরই প্রাণ, এই জন্য। আমার নাম